তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি হলস মুভিটা, আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। আসলে জেলের কয়েদিরা যদি জেলের মধ্যে 50 বছর পুরনো একটা গুপ্তধন পেয়ে যায়, তাহলে ব্যাপারটা কেমন হবে, সেই সমস্ত ব্যাপারগুলোই দেখবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি জেলের কিছু কয়েদি জেলের পোশাক পরে উত্তপ্ত গরমের মধ্যে একটা মাঠের মধ্যে গর্ত করছিল। তারা সবাই একটা বিশাল বড় মরুভূমির মধ্যেই গর্তগুলো করছিল। তবে একটা ছেলে এগুলো সহ্য করতে পারে না, তাই জন্য সে ইচ্ছা করে একটা সাপের সামনে পা দিয়ে দেয় যাতে করে সাপটা তাকে কেটে ফেলে। আর তখন এদিকে আমরা দেখতে পারি স্ট্যানলি নামের একটা ছেলেকে, যে কিনা যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন উপর থেকে একজোড়া জুতা তার গায়ের উপরে পড়ে, আর এই জুতার ভারের জন্য সেও নিচে পড়ে যায়। আসলে জুতাগুলো দেখতে খুবই সুন্দর ছিল, এই জন্য সে সিদ্ধান্ত নেয় সে জুতাগুলো নিয়ে পালাবে। আর যখন সে জুতাগুলো নিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছিল, তখন পুলিশ তাকে ফলো করা শুরু করে, আর ফাইনালি জুতা চুরির অপরাধে তাকে অ্যারেস্ট করে ফেলে। আসলে এই জুতাগুলো ছিল লিভিংটন নামের একটা ফেমাস ফুটবলারের, যে কিনা এই জুতাগুলোকে দান করে দিয়েছিল। আর এরপরে পুলিশ গিয়ে স্ট্যানের ঘরে সমস্ত ব্যাপারটা জানায়, আর তার অ্যারেস্ট হওয়ার খবরটা জানায়। তবে তার পরিবারের মনে হয় যে তাদের উপরে যেই অভিশাপ দেয়া হয়েছিল, সেই অভিশাপের জন্য এই সমস্ত ব্যাপারটা হচ্ছে। আর এরপরে স্ট্যানের বিরুদ্ধে মামলা হয়, আর যখন তার বিচার কার্য শুরু হয় তখন জজ তাকে 7 বছরের জেল দিয়ে দেয়। তাকে পাঠিয়ে দেয়া হয় সেই মরুভূমির মধ্যে, যেই মরুভূমির মধ্যে গর্ত করে গুপ্তধন খোঁজা হচ্ছে। এখানে ক্যাম্পে যাওয়ার পরে স্ট্যানলির দেখা হয় মিস্টার সান নামের একটা লোকের সাথে, যে কিনা খুবই কৃপণ একটা মানুষ ছিল। আর সে স্ট্যানলিকে দেখার পরেই তাকে প্রথমেই সতর্ক করে বলে দেয় যে এই ক্যাম্প থেকে ভুলেও পালিয়ে যাওয়ার চেষ্টা করবে না, কারণ দূর দূর পর্যন্ত কোনো পানি নেই, তুমি দৌড়ে ক্লান্ত হয়ে যাবে আর পানি না খেয়েই মারা যাবে। আর তাছাড়া এই পুরো মরুভূমির মধ্যে কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী আছে, যেগুলো মানুষকে কামড়ালেই মৃত্যু, এখন পর্যন্ত অনেকেরই মৃত্যু হয়ে গেছে। আর এরপরে সে তাকে ইউনিফর্ম দিয়ে আবারও সতর্ক করে বলে দেয় যে প্রত্যেকটা দিন 5 ফুট করে গর্ত করতে হবে, যদি তুমি গর্ত করতে ব্যর্থ হও তাহলে সেটার শাস্তিও তুমি ভোগ করবে, তবে যদি কোনোদিন সে কোনো কাজের জিনিস পেয়ে যায় তাহলে তাকে ছুটিও দেয়া হতে পারে। আর এরপরে এই ক্যাম্পের সাইকোলজিস্ট ডক্টর পেন্ডোস্কি তাকে নিয়ে চলে আসে অন্য একটা টিমের কাছে। সেখানে তাকে কিছু ছেলেদের সাথে পরিচয় করিয়ে দেয়, যেখানে জিরো নামের একটা ছেলে ছিল, যে কিনা ছিল এই ক্যাম্পের সবচেয়ে ছোট ছেলে। আর এরপর লাঞ্চের সময় স্ট্যানলি তাদের সবাইকে ক্লিয়ার করে বলে দেয় যে সে কোনো অপরাধ করে জেলের মধ্যে আসেনি, তাকে একটা মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে। আর এই ব্যাপারটা শোনার পরে জিরো নামের সেই ছোট্ট ছেলেটাও বলা শুরু করে, আর এইটা শোনার পরে তো তারা সবাই পুরোপুরি শক্ট হয়ে যায়, কারণ এই ছোট্ট বাচ্চা কোনোদিন কোনো কথাবার্তাই বলেনি। আর এরপরেই আমরা দেখতে পারি 100 বছর আগের একটা সিন। আমরা দেখতে পারি স্ট্যানলির পূর্বপুরুষ, যার নাম ছিল জেমস, সে তার ব্যবসার মধ্যে অনেক বেশি লাভ করেছিল। তবে যখন সে লাভের জিনিসগুলো নিয়ে সামনের দিকে যাচ্ছিল, তখন বার্লো নামের একটা ডাকাত তাকে পুরোপুরি লুট করে নিয়ে গিয়েছিল। আর এই ঘটনা তার মনের মধ্যে বিশাল বড় একটা দাগ কাটে। আর এখন যেহেতু করার মতো তার হাতে কিছুই নেই, তো এই জন্য সে পাশেরই একটা বড় লোকের গরুর খামারে কাজ করার সিদ্ধান্ত নেয়। তবে এখানে কাজ করার সময় সেই লোকের মেয়ের প্রেমে সে পড়ে যায়। তো এই জন্য সে জিরুনি নামের একটা মহিলার কাছে গিয়ে জিজ্ঞেস করে যে এই মেয়েটাকে বিয়ে করতে হলে আমার কি করতে হবে। তবে জিরুনি বলে যে এই মেয়েটা হচ্ছে গিয়ে বড় একটা বোকা, তুমি দ্রুত এখান থেকে আমেরিকা চলে যাও, তাকে বিয়ে করার চেয়ে আমেরিকা চলে যাওয়াটা খুবই উত্তম। তবে আমরা দেখতে পারি জেমস তার কথা একেবারে কেয়ার করে না, সে চলে আসে মেয়ের বাবার কাছে তাকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য। তবে বিয়ের প্রস্তাব পাওয়ার পরেই মেয়ের বাবা তাকে তার যোগ্যতার প্রমাণ করতে বলে। সে বলে যে তোমার যোগ্যতার প্রমাণ করার জন্য একটা বিশাল বড় আর বিশাল মোটা একটা শুয়োর নিয়ে আসো। আর এই জন্য জেমস আবারও জেরুনির কাছে চলে আসে, আর জেরুনি তাকে একটা শুয়োরের বাচ্চা দিয়ে বলে যে এটাকে তুমি পাহাড়ের উপরে নিয়ে যাও, আর সেখানে এটাকে ঝর্ণার পানি খাওয়াও, তখনই এটা মোটা তাজা হয়ে যাবে। আর এই ব্যাপারটায় খুশি হয়ে জেমস জেরুনির কাছে প্রমিস করে যে যদি সে এটা করতে সফল হয় তাহলে পরবর্তীতে সে জেরুনিকে কোলে করে পাহাড়ের উপরে নিয়ে উঠিয়ে দিবে, যাতে করে সেখানে ধ্যান করে জেরুনি আবারও নিজেকে জোয়ান করতে পারে। তবে যাই হোক, এরপরে আমরা দেখতে পারি শুকরটা অনেকটা বড় হয়ে গেছে আর অনেকটা মোটা হয়ে গেছে। আর যখন এটা নিয়ে জেমস মেয়ের বাবার কাছে চলে আসে, তখন সে দেখতে পারে আসলেই এই মেয়েটা অনেক বোকা, সে জেমসের জায়গায় একটা মধ্যবয়স্ক লোককে পছন্দ করা শুরু করে। আর এই ব্যাপারটার জন্য রাগ করে জেমস আমেরিকার দিকে আসা শুরু করে। তবে এই রাগের মাথায় সে সেই কথাটা ভুলে যায় যেই কথা সে জেরুনিকে দিয়েছিল, মানে সে তার প্রমিসের কথাটা ভুলে যায়। আর এই ব্যাপারটার জন্য জেরুনি প্রচণ্ড রাগ করে, কারণ সে পাহাড়ের উপরেও যেতে পারবে না আর এখন সে ধ্যানও করতে পারবে না। তো এই জন্য সে প্রচণ্ড রাগ করে জেমসের পুরো বংশের উপরেই অভিশাপ দিয়ে দেয়। আর এদিকে যখন স্ট্যানলি সেই মরুভূমির মধ্যে গর্ত করছিল, তখন সে 100 বছর পুরনো একটা পাথর পেয়ে যায়। আর যখন সে এটা গিয়ে ডিরেক্টরকে দেখায়, তখন এটা দেখার পরে সে এটার মধ্যে স্পেশাল কিছু পায় না, তো এই জন্য সে তাকে আবারও গর্ত করার জন্য বলে। আর তখন আমরা জানতে পারি আজ থেকে 100 বছর আগে
এই এলাকাতে মিস্টার সারের পূর্বসূরি টোট ওয়ালকারের রাজত্ব চলত, যেখানে স্যাম নামের একটা ছেলে চাষাবাদ করে কোনো রকমের লাইফটা পার করছিল। তবে তখন ক্যাটরিন নামের একটা টিচারের সঙ্গে তার প্রেম হয়ে যায়, আর এদিকে স্ট্যানলি এক্সরের সাথে কথাবার্তা বলে তার টিমে জয়েন করে ফেলে, আর তাকে নাম দেয়া হয় কেব ম্যান। তবে একদিন সে তার মায়ের একটা চিঠি পেয়ে যায়, যেই চিঠির গল্প পড়ে সে অনেক বেশি খুশি হয়ে যায়। আর যখন জিরো এই ব্যাপারটা দেখতে পারে, তখন জিরো তাকে জিজ্ঞেস করে সে কি পড়ছে। আসলে জিরো পড়ালেখা করতে পারে না, তো এই জন্য সে স্ট্যানলিকে রিকোয়েস্ট করে যাতে করে সে তাকে পড়ালেখা শেখায়। তবে স্ট্যানলি তাকে সরাসরি না করে দেয়, সে বলে যে সারাদিন পরিশ্রম করে আমি এতটাই ক্লান্ত যে আমি তোমাকে কখনোই পড়ালেখার জন্য সময় দিতে পারবো না। আর এরপরে পরদিন সকালবেলা যখন তারা সবাই গর্ত করছিল, তখন স্ট্যানলি একটা ক্যাপসুলের মতো কিছু একটা পেয়ে যায় যেটার মধ্যে কেবি লেখা। তবে এইটা দেখার সঙ্গে সঙ্গে এক্সরে তার থেকে টান দিয়ে এটা নিয়ে এটা সরাসরি ডিরেক্টরকে দিয়ে দেয়, যাতে করে সে একদিনের ছুটি পেতে পারে। আর ডিরেক্টর এটা দেখার পরে সবাইকে ব্যাপারটা জানিয়ে দেয়, আর তখন আমরা দেখতে পারি ওয়ার্ডেন এটা শোনার পরে খুবই হ্যাপি হয়ে যায়, যে কিনা আসলে ছিল একটা মহিলা। আর এত সুন্দর একটা জিনিস পাওয়ার জন্য এক্সরেকে সে একদিনের ছুটি দিয়ে দেয়, আর বাকি সবাইকে গর্তটাকে আরও বেশি গভীর করার জন্য বলে। এরপরে আমরা চলে আসি আবারও 100 বছর পেছনে, আর আমরা দেখতে পারি স্যাম নামের সেই ছেলেটা মিস ক্যাথরিনের সাথে মিট করতে আসে। তবে সে দেখতে পারে তার ঘরের চালটা ফুটো হয়ে আছে, এই জন্য বৃষ্টির পানি ঘরের মধ্যে পড়ছে, তো এই জন্য সে তার চালটাকে মেরামত করে দেয়, আর এই জন্য তাদের মধ্যে আস্তে আস্তে করে সম্পর্কটা আরও একটু ঘনিষ্ঠ হয়ে যায়। তবে যেহেতু বাকি পুরুষরা এই ব্যাপারটা জানতে পারে, তো এই জন্য তাদের খুবই হিংসা হচ্ছিল, কারণ তারা সবাই মিস ক্যাথরিনকে পছন্দ করত। একদিন ট্রাউড ওয়ার্কার গিয়ে ক্যাথরিনের সাথে কথাবার্তা বলে, আর সে তাকে বাজে রকম প্রস্তাব দেয়। তবে ক্যাথরিন তার মুখের উপরে সরাসরি না করে দিয়ে চলে যায়, আর এই জন্য সে প্রচণ্ড রাগ করে। আর সেদিন রাতের বেলায় সে দেখতে পারে স্যাম আর ক্যাথরিন একে অন্যকে কিস করছে, আর এই ব্যাপারটা দেখার পরে সে প্রচণ্ড রাগ করে, আর এই জন্য সে ক্যাথরিনের পুরো স্কুলটাকেই পুড়িয়ে দেয়। এটা শোনার পরে ক্যাথরিন যখন দৌড়ে পুলিশ স্টেশনে যায় কমপ্লেন করার জন্য, তখন পুলিশও তার সাথে উল্টাপাল্টা করার ট্রাই করে, আর সে তাকে থ্রেট করে বলে যে যেহেতু স্যাম একটা সাদা মেয়ের সাথে সম্পর্ক করেছে, তো এই জন্য এইটার শাস্তি সে ভোগ করবে, তাকে অবশ্যই মৃত্যুদণ্ড দেয়া হবে। আর এইটা শোনার পরে যখন ক্যাথরিন দৌড়ে চলে আসে স্যামকে এটা বলার জন্য, তখন সে দেখতে পারে স্যাম একটা নৌকা নিয়ে কোনো দিকে যাচ্ছে। তবে তখনই নৌকার মধ্যেই কেউ তাকে গুলি করে মেরে ফেলে, আর এই ব্যাপারটা দেখার পরে তার মনটা প্রচণ্ড ভেঙে যায়, আর সে জোরে জোরে চিৎকার করা শুরু করে। তবে ক্যাথরিন তখনই প্রমিস করে ফেলে সে যেই কোনো মূল্যে স্যামের মৃত্যুর বদলা নিবে, আর এই জন্য কিছুদিন পরেই সে গিয়ে পুলিশ অফিসারকে শ্যুট করে মেরে ফেলে। তবে যাওয়ার আগে সে তার গালে একটা কিস করে যায়, আর এমন করে করেই পরবর্তীতে সে বিভিন্ন বড় লোককে লুট করত, আর প্রত্যেককে খুন করে তাদের গালে একটা করে কিস করে যেত। আর খুব শীঘ্রই এই জন্য সে ফেমাস হয়ে যায়, তার নাম দেয়া হয় কিসিং কেট বার্বি। আর তখন আমরা জানতে পারি স্যামের মৃত্যুর পর থেকে এই শহরে কোনোদিনও বৃষ্টি হয়নি। আর তখন এদিকে আমরা দেখতে পারি যখন মিস্টার সার সবার জন্য একটু পানি নিয়ে আসে, তখন এই সুযোগটা পেয়ে একটা ছেলে গুপ্তদন্ত থেকে কিছু একটা চুরি করে ফেলে। তবে যখন স্যার এই ব্যাপারটা জানতে পারে, তখন সে সবাইকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে স্ট্যানলি খুবই চালাকি দেখিয়ে এই চুরির দায়টা নিজের কাঁধে নিয়ে সবাইকে সেভ করে ফেলে। আর যখন স্যার তাকে ধরে নিয়ে আসে ওয়ার্ডেনের কাছে, তখন ওয়ার্ডেন তাকে শাস্তি দেওয়ার জায়গায় উল্টো সে স্যারকেই শাস্তি দিয়ে দেয়। আর যতক্ষণে স্ট্যানলি আবারও গর্ত করতে ব্যাক করে, ততক্ষণে সে দেখতে পারে জিরো তার ভাগের গর্তটা করে দিয়েছে, কারণ সে শাস্তি থেকে তাদের সবাইকে সেভ করেছিল। আর এই ব্যাপারটায় খুশি হয়ে সে জিরোকে পড়ালেখা করানো শুরু করে দেয়, সে তাকে লেখাপড়া করানো শেখানো শুরু করে। তবে একদিন যখন সে জিরোকে পড়াচ্ছিল, তখন সেই ব্যাপারটা রিয়েলাইজ করতে পারে যে সেই গর্ত থেকে সে যেই ক্যাপসুলের মতো জিনিসটা পেয়েছিল সেটা আসলে অন্য কিছু না, সেটা ছিল একটা লিপস্টিক, যেটা কিনা সেই বিখ্যাত ডাকাত কেট বার্লির ছিল। আর তখন জিরো তার সামনে তার নিজের আসল নামটাও বলে, সে বলে তার আসল নাম হচ্ছে হেক্টর জেরোনি, আসলে সে হচ্ছে ম্যাডাম জেরোনির বংশধরী, যেই ম্যাডাম জেরোনি তার বংশের উপরে অভিশাপ দিয়েছিল। আর এদিকে যখন ডিরেক্টর জানতে পারে স্ট্যানলির গর্ত জিরো খুঁটছে, তখন সে তাদের দুজনকেই অনেক উল্টাপাল্টা বলে, আর তাদের সবাইকে অযোগ্য বলে। আর এই ব্যাপারটার জন্য জিরো এত বেশি রাগ করে যে সে একটা বেলচা দিয়ে ডিরেক্টরকে মেরেই সেখানে আহত করে দ্রুত সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর যখন ওয়ার্ডেন এই ব্যাপারটা জানতে পারে, তখন সে এসে তাদের সবাইকে বলে যে ওই দিকে দূর দূর পর্যন্ত কোনো পানি নেই, সে এক সপ্তাহ বেশি কোনোভাবেই বাঁচতে পারবে না। আর তখন আমরা জানতে পারি জিরো আসলে হচ্ছে এতিম, তার বাবা মা ভাই বোন কেউ নেই, তার মা তাকে একটা সময় পার্কে রেখে দিয়ে চলে গিয়েছিল, তখন থেকেই সে এই গ্রুপের সঙ্গে আছে। আর এই ব্যাপারগুলো যখন স্ট্যানলি শুনতে পারে, তখন তার মনটা খুবই খারাপ হয়ে যায়। তবে তখন হঠাৎই তার মনে পড়ে তার পূর্বপুরুষ জেমস মরুভূমিতে কোনো পানি ছাড়া 16 দিন পার করেছিল, আসলে যখন তাকে লুট করা হয়েছিল তখন থেকে 16 দিন সে মরুভূমির মধ্যে পানি ছাড়াই পার করেছিল। সে গডফিঙ্গার নামের একটা জায়গায় গিয়েছিল, যেখানে গিয়ে সে তার জীবনটা সেভ করেছিল, কিন্তু আজ পর্যন্ত কেউ জানে না যে সেই জায়গাটা আসলে কোথায়।
কারণ যখন জেমসকে সেখান থেকে আনা হয়েছিল তখন সে পুরোপুরি পাগল হয়ে গিয়েছিল। তো এরপরে পরদিন সকালবেলা জিরোকে সেভ করার জন্য স্ট্যানলিও সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর এরপরে কয়েক ঘন্টা মরুভূমির মধ্যে হাঁটার পরে ফাইনালি সে একটা নৌকার নিচে জিরোকে পেয়ে যায়। জিরো বলে যে নৌকার মধ্যে সে একটা আচারের ডিব্বা পেয়েছিল, যেটা খেয়ে সে এখনও জীবিত আছে। আর আমরা জানতে পারি এই নৌকাটা হচ্ছে গিয়ে সেই নৌকাটা যেটার মধ্যে ক্যাথরিনের প্রেমিক স্যামকে শ্যুট করে মেরে ফেলা হয়েছিল। আর এরপরে যখন তারা বসে আড্ডা দিচ্ছিল তখন তারা অনেক দূরে একটা আঙ্গুলের মতো কিছু একটা দেখতে পারে। আর এটা দেখার পরে স্ট্যানলি বুঝতে পারে যে এইটাই হচ্ছে গিয়ে সেই গডফিঙ্গার পাহাড়। তো এই জন্য তারা দুজন গিয়ে পাহাড়ে ওঠা শুরু করে, কারণ তাদের যেই কোনো মূল্যে উপর পর্যন্ত পৌঁছাতে হবে। তবে আমরা দেখতে পারি যেহেতু পাহাড়টা একটু বেশি উঁচু, তো এই জন্য জিরো অনেকটা দূর ওঠার পরে অনেকটা ক্লান্ত হয়ে যায় আর সে সেখান থেকে পড়ে যাওয়া শুরু করে। তবে স্ট্যানলিও তার সঙ্গ ছাড়ে না, তাকে ধরে সে নিজের কাঁধে করে উপরের দিকে ওঠানো শুরু করে। আর এমন করেই না জেনে সে ম্যাডাম জিরোনিকে করা তার পূর্বপুরুষের ওয়াদাটাও পূরণ করে ফেলে, কারণ জিরো হচ্ছে গিয়ে ম্যাডাম জিরোনিরই বংশধর। আর পাহাড়ের উপরে তারা ফাইনালি একটা ঝর্ণা পেয়ে যায় যেখানে স্যাম কিছু পেঁয়াজের চাষ করত। আর এদিকে স্ট্যানলির উকিল কোর্টেও তাকে নির্দোষ প্রমাণ করে দেয়, আর এই জন্য কোর্ট তার সমস্ত শাস্তি মাফ করে দেয়। তবে যখন স্ট্যানলির মা তাকে নেয়ার জন্য জেলে আসে তখন ওয়ার্ডেন তার থেকে এটা লুকিয়ে ফেলে যে স্ট্যানলি এখান থেকে পালিয়ে গেছে। আর তখন এদিকে জিরো স্ট্যানলির কাছে এই ব্যাপারটা রিভিল করে যে স্ট্যানলি তার জন্যই জেলে এসেছিল। আসলে জিরোই সেই দোকান থেকে জুতাগুলো চুরি করেছিল। তবে যখন তার পেছনে পুলিশ লেগেছিল তখন সে তাড়াহুড়ো করে ব্রিজের উপর থেকে জুতাগুলো নিচে ফেলে দিয়েছিল, আর সেই জুতাগুলোই গিয়ে স্ট্যানের গায়ে পড়েছিল। আর পরে তাকে পুলিশ সেগুলোর জন্য জেলে ভরে দিয়েছিল। তবে এইটা শোনার পরে স্ট্যানলির একটুও খারাপ লাগে না, কারণ সে এই বাহানায় হলেও ফাইনালি গডফিঙ্গার নামে সেই পাহাড়টা খুঁজে পেয়েছে। আর এরপর আমরা চলে আসি আবারও 100 বছর পেছনে, আর আমরা দেখতে পারি একটা মরুভূমির মধ্যে ফাইনালি কেট তার পুরনো প্রেমিক স্যামের সেই নৌকাটা পেয়ে যায়। আর এটা পাওয়ার পরে সে খুবই হ্যাপি হয়ে যখন তার পুরনো প্রেমিকের কথা স্মরণ করছিল তখনই এখানে টাওয়ার্ড ওয়ার্কার আর তার ওয়াইফ চলে আসে। আর তারা কেটকে গান পয়েন্টে নিয়ে তার আজ পর্যন্ত লুট করা সমস্ত গুপ্তধন সম্পর্কে জিজ্ঞেস করে, তবে কেট তার মুখ খুলে না। আর যখন তারা তাকে শ্যুট করতে যাবে তার আগেই একটা বিষাক্ত প্রাণী বের হয়ে তাকে কামড় দিয়ে দেয়, আর সেখানেই কেটের মৃত্যু হয়ে যায়। আর তখন থেকে আজ পর্যন্ত ট্রাউড ওয়ার্কার আর তার বংশধররা এই মরুভূমির মধ্যে গর্ত খুঁড়ে খুঁড়ে সেই গুপ্তধনের তল্লাশি করছে। আর এদিকে স্ট্যানলি আর জিরো লুকিয়ে আবারও চলে আসে সেই ক্যাম্পের মধ্যে, আর তারা ফাইনালি সেই গর্তের মধ্যে ঢুকে পড়ে যেই গর্তের মধ্যে তারা সেই লিপস্টিকটা পেয়েছিল। আর এখানে গর্ত করার পরে তারা ফাইনালি সেই বিখ্যাত গুপ্তধনটাও পেয়ে যায়। তবে যখনই তারা এটা নিয়ে পালাতে যাবে তখনই এখানে ওয়ার্ডেন আর মিস সার চলে আসে, আর তারা এই গুপ্তধনের উপরে কব্জা করে ফেলে। তবে একটু পরেই তারা আবারও পেছনে সরে যায়, কারণ তারা দেখতে পারে এই গুপ্তধনের উপরে বিষাক্ত কিছু প্রাণী আছে। তো এই জন্য তারা সারাটা রাত অপেক্ষা করার সিদ্ধান্ত নেয় যাতে করে এগুলো এখান থেকে দূর হয় আর তারা গুপ্তধনটা পেয়ে যায়। তবে তারা এই ব্যাপারটা দেখে পুরোপুরি শক্ত হয়ে যায় যে এই বিষাক্ত প্রাণীগুলো জিরো আর স্ট্যানলিকে কোনোভাবেই কামড়াচ্ছে না, তারা শুধু তাদেরকে শুঙেই যাচ্ছে। আসলে যেহেতু জিরো আর স্ট্যানলি সেই পাহাড়ের উপরের প্যাঁচ খেয়েছিল, তো এই জন্য এই জন্তুগুলো তাদেরকে কামড়াচ্ছে না। আর যখন এমন করে অপেক্ষা করতে করতে পরদিন সকাল হয়ে যায় তখন স্ট্যানলির মা তার উকিল নিয়ে এখানে চলে আসে। তবে তখন ওয়ার্ডেন তাদের দুজনকে চোর বলে সে বলে যে তারা আমাদের গুপ্তধন চুরি করে পালিয়ে যাওয়ার ট্রাই করছিল। তবে যখন এখানের উকিল সেই ব্যাপারটাকে চেক করতে আসে তখন সে দেখতে পারে বাক্সার উপরে জেমসের নাম লেখা, আর এই জন্য ওয়ার্ডেনের মিথ্যাটা ধরা পড়ে যায়। আর এখানে সবাই বুঝতে পারে যে এই বাচ্চাদেরকে দিয়ে এই কাজগুলো করানো হচ্ছে। আর এই জন্য স্ট্যানলিকে গুপ্তধনের বাক্সটা নিয়ে যাওয়ার পারমিশন দিয়ে দেওয়া হয়, আর ওয়ার্ডেন আর তার সমস্ত সাঙ্গপাঙ্গদেরকে অ্যারেস্ট করে জেলের মধ্যে ভরে দেওয়া হয়। আর তখনই আমরা দেখতে পারি পুরো 100টা বছর পরে এই জায়গাতে আবারও বৃষ্টি হয়। আর ফাইনালি স্ট্যানলি জিরোকে নিয়ে তার বাসায় চলে আসে, আর এই গুপ্তধন তারা দুজনে মিলে ভাগ করে নেয়। আর এরপরে জিরো একটা ডিটেকটিভের সাহায্যে ফাইনালি তার মাকে খুঁজে বের করে ফেলে। আর তখন সে এই ব্যাপারটাও জানতে পারে যে তার মা তাকে ফেলে দিয়ে কখনোই যায়নি, তার মা তো আজ পর্যন্ত তার ছেলেকে খুঁজছে। আর এরপরে ফাইনালি জিরো আর স্ট্যানলি একসাথে একটা ঘর কিনে আর ক্যাম্পের সমস্ত বাচ্চাদেরকে সেই ঘরে দাওয়াত দিয়ে তারা ফুললি একটা পার্টি করে। আর এমন একটা পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন টেক কেয়ার।